আমার ঘর, আমার স্কুল, অনলাইন ক্লাসে আমি ভোলানাথ গান সহকারী শিক্ষক আমগ্রাম উচ্চ বিদ্যালয় রাজৈর মাজারীপুর। আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর একটা বাংলা ক্লাস বিষয় বাংলা প্রথম পত্র, প্রবন্ধর নাম মাদার তেরেসা, প্রবন্ধকারের নাম সানজিদা খাতুন, ওনার জন্ম 1933 সালে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে। বর্তমান বিশ্ব পরিস্থিতি, করোনা আবহে এতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমান শিক্ষাবান্ধব সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের উপকৃত হওয়ার জন্য এই শিক্ষাবান্ধব অনলাইনের মাধ্যমে ক্লাস চালু হচ্ছে। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও এই অনলাইন ক্লাস যাতে সঠিকভাবে তোমরা গ্রহণ করতে পারো তার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। আজকে আমাদের প্রবন্ধের নাম মাদার তেরেসা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে মানুষ দুইটা কর্মের জন্য পুরস্কৃত হয়েছেন। মাদার তেরেসা তদ্রূপ আমাদের একজন সফল কাজের জন্য, সমাজসেবক কাজের জন্য পৃথিবীতে অমরত্ব লাভ করছেন। আবার পৃথিবীতে অনেক মানুষ, তাদের নাম ইতিহাসে লেখা রয়েছে কুকর্মের জন্য। যেমন আমরা দেখি এই ইতিহাসের ভাষায় আমরা বলতে পারি মির্জাফরের নাম, সে যেন কুকর্মের জন্য, খারাপ কর্মের জন্য পৃথিবীতে সেও কিন্তু তার নাম ইতিহাসে লেখা রয়েছে। মানুষ মানুষকে ভালোবাসে, এইটাই চিরন্তন, এইটাই সত্য, এইটাই বাস্তব। তদ্রূপ এই মাদার তেরেসা জন্মেছিলেন অনেক দূরের দেশ আলবেনিয়ার এসকোপিয়াতে। 1910 খ্রিস্টাব্দে 26 আগস্ট তার জন্ম। পিতা ছিলেন ঘরবাড়ি তৈরির কারবারি, অর্থাৎ এখন তো মানুষের প্রাসাদ, টিনের ঘর, আর এক সময় ছিল মানুষের ছন, খড়কুটা দিয়ে ঘর তৈরি করত। এই মাদার তেরেসা মায়ের নাম ছিল দ্রানাফিল বার্নাই, বাবার নাম নিকোলাস গোদাদেউ। তিন ভাই বোনের ভিতর মাদার তেরেসা ছিলেন সর্বকনিষ্ঠ। তেরেসা যখন খুব ছোট, তখন ইউরোপ, এশিয়া, আফ্রিকা জুড়ে ভয়াবহ যুদ্ধ চলছিল। সেই যুদ্ধের বিভীষিকাময় মানুষের করুণ পরিণতি, মানুষের হতাশা, মানুষের জ্বালা যন্ত্রণা, না খাওয়ার বেদনা, এই সমস্ত তিনি স্বচক্ষে দেখে তার মন মানুষকে সেবা করার জন্য ব্যাকুল হয়ে উঠল। তিনি মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেবার জন্য প্রাণপণ চেষ্টা করলেন। সত্যি সত্যি এই মানব দরদী মাদার তেরেসা গাউন ছেড়ে মাদায় শাড়ি বেঁধে তিনি মানুষের সেবা করতে লেগে গেলেন। এ সময় ইতিহাসে যুদ্ধকে বলা হয়
প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1919 সাল পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধের বিভীষিকাময় কাহিনী ইতিহাস যতদিন থাকবে ইতিহাস যারা অধ্যয়ন করবে তাদের এই জিনিস সম্পর্কে অবহিত থাকবেন। অসংখ্য মানুষের মৃত্যু হয়েছিল এই বিশ্বযুদ্ধে। মাদার তেরেসার কোমল মনে খুব আঘাত লেগেছিল কিভাবে মানুষের কে যন্ত্রণা থেকে অব্যাহতি দেওয়া যায়, অব্যাহতি করানো যায়। অল্প বয়সে ভেতরে তার ইচ্ছা জেগে ওঠে মানুষের সেবা করবার জন্য, তাদের কষ্ট লাঘব করার জন্য। বাংলাদেশের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য এই মাদার তেরেসা 1971 সালের সেই পশ্চিমা শাসক গোষ্ঠীর দ্বারা পূর্ব পাকিস্তান যে অকাতরে তারা বাংলার মানুষকে হত্যা করেছে, ধর্ষণ করেছে, এদেশের মানুষকে বস্ত্রহরা করেছে, এই সমস্ত কাহিনী তখন মাদার তেরেসার মনে বেকুলভাবে মনকে সাড়া দেয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি চলে আসেন বর্তমান এই বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে। এই স্বাধীন বাংলাদেশে আমরা তার এদেশে আসার পর মানুষকে কিভাবে কত প্রাণপণ চেষ্টা করে দুস্থ মানুষকে ওষুধ দিয়ে সুস্থ করে তুলেছেন, অনাহারীর মুখে খাদ্য তুলে দিয়েছেন এই মানবহিতৈষী নারী মাদার তেরেসা। আজকের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকে আমাদের সম্মুখে বসে আছো, ছোট তোমাদের মনটাও ছোট, এই মাদার তেরেসার জীবনী থেকে তোমরাও তোমাদের ভবিষ্যতে জীবনের জন্য আজকের থেকেই তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে জীবে দয়া, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর, অর্থাৎ লেখাপড়া অবস্থায় মানুষের দুঃখ কষ্ট বিপদ আপদ যখনই তোমরা দেখবে তখনই লেখাপড়ির সাথে সাথে তোমাদের এই নৈতিক দায়িত্বগুলো অর্জন করে নিতে হবে, তাইলেই তোমরা একসময় দেখা যাবে সেই আদর্শ মানুষ, সমাজ সেবক হিসাবে তোমরা জীবনে সাফল্য লাভ করতে পারবে। আজকে এই মানুষের সেবা করার জন্য মাদার তেরেসা কতগুলি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেন। তিনি লরেটো সিস্টার্স নামে খ্রিস্টান মিশনারি দলে যোগ দিয়ে ব্রিটিশ শাসনাধীন ভারতে এরা কাজ করতেন। গাউন ছেড়ে পরলেন শাড়ি, বাঙালি নারীর পোশাক, সেই থেকে তিনটির বেশি শাড়ি তার কখনোই ছিল না, একটি পরা, একটি ধোয়া আর একটি হঠাৎ কিংবা কোনো উপলক্ষের জন্য রেখে দেওয়া, তার হাতে টাকা পয়সা বিশেষ কখনোই তিনি রাখিতেন না। এই আদর্শ মহিয়সী নারী আজকে আমাদের মাদার তেরেসা। যতদিন এই শশাগরা পৃথিবী থাকবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যুগ যুগ অনন্ত যুগ মহাযুগ পর্যন্ত পৃথিবীতে যারা বরণ্য হয়েছেন তাদেরও সেই রকম স্বর্ণাক্ষরে তাদের নামগুলি লেখা থাকবে। আজকের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মাদার তেরেসা প্রবন্ধটা অত্যন্ত একজন মানবহিতৈষী ব্যক্তির চরিত্র
উপপাদ্য বিষয় মূল কেন্দ্র মূল চরিত্র মাদার তেরেসা। আমরাও এই মাদার তেরেসাকে স্মরণ করে আমরাও সামাজিকভাবে মানুষের সেবামূলক কাজের জন্য আমাদের জীবনটাও যদি আমরা এইভাবে উৎসর্গ করতে পারি, আমরাও দেখব এক সময় পৃথিবীতে তাদের মতো বরেণ্য হিসাবে পরিগণিত লাভ করতে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আর একটু কথা না বললেই নয়, সেটা হলো বর্তমান যে বিশ্ব পরিস্থিতি, করোনা আবহ, পৃথিবীতে সেই মার্চ মাসের 16 তারিখ থেকে বর্তমান দিন পর্যন্ত সমস্ত বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত। বর্তমান শিক্ষাবান্ধব সরকার, সরকারের প্রধান মাননীয় শেখ হাসিনা নেতৃত্বে এই প্রিয় শিক্ষার্থীদের মুখের দিকে চেয়ে তাদের ভবিষ্যৎ চিন্তা চেতনা করে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীদেরকে পাঠদানের যে ব্যবস্থাটা করেছেন, সত্যি সত্যি এই শিক্ষাবান্ধব সরকারের যে দূরদৃষ্টির পরিচয় আমরা পেয়েছি, ইনি অর্থাৎ শেখ হাসিনা দূরদৃষ্টিতার যে পরিচয় আমরা পেয়েছি, অদূর ভবিষ্যত ছাত্রছাত্রীদের জ্ঞানের জন্য, শিক্ষার জন্য, আরও ভবিষ্যতের বিভিন্ন উচ্চ সম্পন্ন পরিকল্পনা করবেন, বাংলাদেশকে শিক্ষায় পৃথিবীর ভিতর একটা আধুনিক মডেল রাষ্ট্র হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এবং ছাত্রছাত্রীদের, প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের যে ক্লাসটি আমরা অনলাইনের মাধ্যমে পরিচালনা করলাম, হয়তো তোমরাও এর জন্য সামনে আরও সোচ্চার হবে। সঠিক সময় পাঠের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে। সকলকে ধন্যবাদ। এবং আগামী দিন, আগামী ক্লাসে আমরা এই মাদার তেরেসা সম্পর্কে সৃজনশীল প্রশ্ন, নৈর্ব্যক্তিক প্রশ্ন কীভাবে আমরা সৃজন করতে পারি, নতুন নতুন প্রশ্নের সৃষ্টি করতে পারি, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। এবং ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য, তাদের পড়ালেখার প্রতি মনোযোগ এবং বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যখনই তোমরা ঘরের বাহিরে, বাড়ির বাহিরে যাইবে, অবশ্যই মাস্ক ব্যবহার করিবে, সুরক্ষিত থাকবে এবং যেখানে মানুষের বেশি ভিড় গ্যাদারিং সেখান থেকে তোমরা অবশ্যই বিরত থাকবে। সকলকে ধন্যবাদ দিলাম কিন্তু অপ করিয়া।